ওরা বিনা অনুমতিতে শাহবাগিরা 3 মাস অবস্থান করতে পারে, রোড ব্লক করতে পারে। আমরা এখানে একটা রাত কিছু বক্তব্য কিছু আল্লাহ তাআলা জিকির করলে সমস্যাটা কি? 6টা পর্যন্ত অনুমতি তো লিখিত আছে, যেটা অনুমতিপত্র আছে 6টা পর্যন্ত অনুমতি থাকা সত্ত্বেও তারা আমাদের নেতাকর্মীদেরকে আহত করছে, মারছে, শহীদ করছে। সাংবাদিকদের সাথে কথা বলবো, তারাও শুনবে। এই অবস্থায় ডিসি হারুন বলতেছেন আপনি সংবাদ সম্মেলন করতে পারবেন না। কেন? একটু চেহারা ফিরিয়ে বলতেছে আসামি সংবাদ সম্মেলন করতে পারে না। 200 গজের মতো গেছি, তারা বোধহয় টেলিফোন করে দিছে, ডিবি পুলিশ আমাকে গাড়ি থেকে নামে ফেলেছে। নামেন, আমাদের গাড়িতে বসেন, তখন আমি অ্যারেস্ট হয়ে গেলাম আর কি। হেফাজত ইসলাম 2010-এর জানুয়ারি মাসে প্রতিষ্ঠা লাভ করেছে। আমার কাছে বিভিন্ন জায়গায় রিমান্ডেও প্রশ্ন করা হয়েছে, হেফাজত ইসলাম কিও কেন, হেফাজত ইসলামের উদ্দেশ্য কী? আসলে হেফাজত ইসলামের উদ্দেশ্য হলো, হেফাজত ইসলামের অর্থ হলো ইসলামকে রক্ষা করা। এবং আমি রিমান্ডেও বলেছি ইসলামকে রক্ষা করার কিছু মূলনীতি আছে, যেমন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ কুকাজ থেকে নিষেধ করা, এবং দেশে শান্তি শৃঙ্খলা বহাল করা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা, এবং যত আল্লাহর দুশ্মন, কোরআন অবমাননাকারী, রাসূলের অবমাননাকারী শত্রুরা আছে, নাস্তিকরা আছে, ওদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমরা বারবার ঘোষণা করেছি, কোনো গদি লাভ করার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য, কাউকে গদি থেকে নামানোর জন্য, কাউকে বসানোর জন্য আমাদের এই আন্দোলন নয়। কেবল রাসূলের শত্রু নাস্তিক মূর্তদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। এবং আমাদের স্পষ্ট ঘোষণা এটাও ছিল যে সমস্ত ব্লগারদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়, যারা রাসূল অবমাননাকারী, কোরআন অবমাননাকারী, তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। ইসলামী শরীয়তের বিধানে এই কথা লেখা আছে, যারা রাসূলের অবমাননা করবে তারা মুবাহুদ্দম, অর্থাৎ তাদেরকে ফাঁসি দেওয়া ওয়াজিব, ফাঁসি ছাড়া আর কোনো উপায় নেই। এটা শরীয়তের আইন। এই শরীয়তের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের এই আন্দোলন। এবং আপনারা অবশ্যই, আপনাদের নলেজে আসছে বাংলাদেশের সংবিধানে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস প্রায় 32 কি 33 বছর পর্যন্ত ছিল, কিন্তু এই সরকার সংশোধন করতে গিয়ে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখা যাবে না। এটা কিন্তু সবচাইতে মারাত্মক বিষয়। যদি সংবিধানে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখা না যায়, তাহলে আমরা জাতীয় মুসলমান নয়, ব্যক্তি মুসলমান। আপনার ভিতরেও আস্থা ও বিশ্বাস আছে, আমার ভিতরেও আছে, এটা হলো ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তি মুসলমান হিসাবে আমরা এই দেশে বসবাস করতেছি, জাতীয় মুসলমান আমাদেরকে বলা যাবে না। বিশ্বের রেকর্ডে আমরা জাতীয় অমুসলিম, নাউজুবিল্লাহ, যদি মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে না থাকে। তাদের সাথে আমার তর্ক হয়েছে যে আপনার অন্তরেও আছে, আমার অন্তরেও আছে, সংবিধানে থাকলে সমস্যা কী? এটার উত্তরে বলতেছি আমি, অন্তরে অন্তরে থাকলে ব্যক্তি মুসলমান, সংবিধানে না থাকলে জাতীয় মুসলমান হতে পারবো না। আমরা কি জাতীয় ও মুসলিম হতে কেউ আমরা রাজি আছি? এই সমস্ত 13 দফা দাবি নিয়ে আমাদের আন্দোলন, আর কোনো উদ্দেশ্য নাই।
লম্বা ইতিহাস বলার এখন সময় নাই। বার বলতেছি আমি, এই আন্দোলন নিয়ে আমরা 6 মার্চ লং মার্চ করেছি, 5 মে অবরোধ করলাম, সাবলা সত্রে ওই 5 মে আবার সমাবেশ করলাম, উদ্দেশ্য এটা 13 দফা দাবি এগুলো। কিন্তু এই সাবলা সত্রে আমাদেরকে সরকার অনুমতি দিয়েছে সমাবেশ করার জন্য। আমি সাবলা সত্রে পৌঁছলাম প্রায় 7টার দিকে, বিশাল সমাবেশ, আমার তো ধারণা হয় লং মার্চ থেকেও বড়, প্রায় 50 লক্ষ মানুষের একটা টার্গেট ধারণা আমার এই সাবলা সত্রে। দেখলাম বক্তারা বক্তৃতা করতেছেন, আমিও কিছু বক্তৃতা করলাম। আমাদের ওইখানেও আমাদের এটাই উদ্দেশ্য, 13 দফা দাবি মানা, এবং আমাদের আমির মহোদয় হযরত মাওলানা আহমদ শফী সাহেব আসবেন, দোয়া মুনাজাত করবেন, এর উপর সমাবেশ সমাপ্ত হবে, এই সমস্ত ঘোষণা আমরা করতেছি। এবং আমি গত বলেছি, যদি ওরা বিনা অনুমতিতে শাহবাগীরা 3 মাস অবস্থান করতে পারে, রোড ব্লক করতে পারে, আমরা এখানে একটা রাত কিছু বক্তব্য কিছু আল্লাহ তাআলা জিকির করলে সমস্যাটা কি? কিন্তু অনেক কিছু হয়ে গেল, এগুলো তো আপনারা জানেন। লাস্টে 2:15 আস্তে আস্তে তারা অভিযান শুরু করতেছে। মাঝখানে আমার কাছে অনেক সংবাদ আসছে যে আমির মহোদয় আহমদ শফী সাহেব আসতে না পারলেও আপনি ভেঙে দেন, সমাপ্ত করে দেন। ওইটা 11টার দিকে আমি খেয়াল করলাম, আমি মনে করলাম এক তো আমির ছাড়া আমার তো সমাপ্ত করার কোনো অনুমতি নেই, কোনো অধিকার নেই। দ্বিতীয়, এই অবস্থায় যদি আমি এটা সমাপ্ত করি মুনাজাতের মাধ্যমে, তাহলে রোডঘাট সব জায়গা, কোনো জায়গায় নিরাপত্তা নেই। মানুষ এখন তো জমায়েত আছে, যখন বিক্ষিপ্ত খাবারে মানুষ রওনা করবে, তাহলে বেশি মানুষ হত্যা হবে। সেরকম গুন্ডারা ক্যাডাররা আছে তৈয়ার, আমাদের মানুষকে যারা যাবে যাওয়ার পথে জবাই করবে। তাহলে আমার কিছু কষ্ট হলেও এত লক্ষ লক্ষ মানুষের এইভাবে একটা মানে ভয়াবহ অবস্থায় আমি ছাড়তে পারিনি, এটাও পরামর্শ হয়েছে আমাদের সাথে। এর আগে তো হামলা হয়ে গেছে, একটু জানেন সকাল 11টা থেকে হামলা হয়েছে, অনেক লাশ পড়ছে। আমার সামনে ছিল 7 জন লাশ, আমি স্টেজে ছিলাম, এই মরনারা ছিলেন, 7 জন লাশ ছিল আমার সামনে, আরও লাশ আসতেছে, আহত নিহত অনেক। যেখানে সকাল 11টা থেকে হামলা শুরু হয়ে গেছে আমাদের নেতাকর্মীদের উপর, রাত্রে 11টা 12টায় যদি ছেড়ে দিই, কোনো একজনও তো বাঁচতে পারবে না। ছাত্রলীগের খেটাররা করবে এটি, একজন পুলিশ আমাকে বলছে আমরা নিরাপত্তা দেব, কিন্তু এটা আমার বিশ্বাস করি নেই, কারণ পুলিশের কোনো নিরাপত্তার কোনো বিশ্বাস নেই, দিতে পারেও না পারেও। তারা নিরাপত্তা দিলেও ছাত্রলীগের খেডারের হামলার মোকাবেলায় পুলিশের নিরাপত্তার কোনো ইয়ে নেই। আসর মাগরিব পর্যন্ত 10-11 জন মানুষ মারা গেছেন, আর আহত তো হাসপাতাল ভর্তি, অনেক হাসপাতালে রাখার জায়গা নেই, আহতদেরকে রাখার জায়গা নেই, সেই রকম জুলুম করছে তারা। এটা করতেছে কোন সময়? মাগরিবের আগে, অথচ 6টা পর্যন্ত অনুমতি তো লিখিত আছে, যেটা অনুমতিপত্র আছে 6টা পর্যন্ত অনুমতি থাকা সত্ত্বেও তারা আমাদের নেতাকর্মীদেরকে আহত করছে, মারছে, শহীদ করছে। তো এই অবস্থায় যদি আমরা রাত্রে 11টায় ছেড়ে দিই, কী অবস্থা হবে? তো মশওয়ারা হলো, না আমার শফী সাহেব ভোর রাত্রেও আসতে পারেন, উনি রাত্রে জাগ্রত থাকেন, শেষ রাত্রে আমির সাহেব ভোর রাত্রে এসে একটু দোয়া মুনাজাত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আজান হবে, ফজর নামাজটা পড়ে আমরা এখান থেকে সহি সালামতে চলে যাব। এ হলো আমাদের একটা প্রোগ্রাম এখানে। তো এই অবস্থায় প্রথম তো বক্তব্য বয়ান চলছে, বক্তব্য চলছে, এরপর আমি বললাম এত বক্তব্যের দরকার নাই, এখন প্রায় পুরাত্র কাছে আসছে, জিকির করো, জিকির পুরো মজমা, লক্ষ লক্ষ মানুষ আল্লাহু আল্লাহ জিকির, আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ জিকির করতেছে। ঠিক এই অবস্থায় এই 2টা থেকে 2:30-এর মাঝখানে অভিযান শুরু হয়ে গেছে, এমন গুলি মারলো, আপনারা শুনছেন 1.5 লক্ষ 2 লক্ষ গুলি তারা ছাড়ছে। বেশি যখন গুলি আসতেছে,
সমস্ত মানুষ বিক্ষিপ্ত হয়ে গেছে। তখন আমি ট্রাক থেকে আমাকে আমার ছাত্ররা নামাইছে, যাওয়ার পথে খুব ভিড়, ধাক্কায় আমি পড়ে গেছি রাস্তার উপর, দোনো হেঁটুতে আঘাত, ডান হেঁটুতে বেশি। আমার গায়ের উপর দিয়ে দেড়শতের মতো মানুষ আমার গায়ের উপর দিয়ে গেছে, নিঃশ্বাস জাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা রক্ষা করেছেন। কিছু দূরে নিয়ে আমাকে বসাইছে আমার ছাত্ররা, এগুলো আল্লাহর রহমতের পরীক্ষা, উপর থেকে কারণের তাসিরে আমার গায়ের উপর পড়ছে। আমার ফুরে শরীরটা কারণ যে আমাকে ধরে তাকে শর্ট করে, সেখানেও কীভাবে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছেন, রক্ষা করেছেন, হায়াত মতের মালিক আল্লাহ। বস সেখান থেকে নিয়ে একটা মসজিদে আমাকে রাখছেন, আমার আওয়াজ শুনে আমার ছাত্ররা, হাড়োদারি মাদ্রাসার আমার ছাত্ররা আমাকে আমার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন যে হুজুর আসছেন। ওইখানে তো অন্ধকার দেখা যায়, তারা ওইখানে নামাজ পড়লাম, নামাজ পড়ার পর ফজরের নামাজ, ওইখানে থেকে একটা অ্যাম্বুলেন্সে, খুব গোপন একটা অ্যাম্বুলেন্স এনে আমাকে একটা হাসপাতালে নিয়ে গেছে, কিছু প্রাথমিক চিকিৎসা হলো। হাসপাতালওয়ালারা খুব ভালো, তারা বলছেন আপনি এখানে থেকে যান, পরিস্থিতি ভালো না, থেকে যান, আমরা চিকিৎসা করব। আমি বললাম না, আপনারা প্রাথমিক চিকিৎসা করে দেন, আমি লালবাগ চলে যাব। তারা আচ্ছা, শেষ পর্যন্ত তারা চিকিৎসা করেছে, আমার কাপড় চোপড়ও ফেটে গেছে, জুতা বলতে চশমা বলতে কিছুই ছিল না, কাপড় চোপড়ও ফেটে গেছে, ওইগুলো তারা ব্যবস্থা করেছে, আমাকে লালবাগ পৌঁছাই দিয়েছে ওই অ্যাম্বুলেন্সে। তখন কিন্তু ছাত্রলীগের খেডাররা খুব ঘুরতেছে, লালবাগ মাদ্রাসা পৌঁছাই দিয়েছে, ওখানে আমাদের আমির হজরত নাম শহীদ চৌধুরী ছিলেন, ওনার সাথে দেখা সাক্ষাৎ করলাম। আমি খেয়াল করছি একটা সংবাদ সম্মেলন করব, আসল ঘটনাটা কি বলে দেবো। এর আগে বিবিসি লন্ডনের খাদের কি নাম মূলক টেলিফোন করেছে, সাক্ষাৎকার নিয়েছে আমার থেকে, সেখানে আমি কথা যেটা সঠিক আমার জানা মতে সেটা বলেছি। আমি মানে আমি খেয়াল করলাম বাংলাদেশের সাংবাদিকদেরকে নিয়ে একটা সংবাদ সম্মেলন করব, আসল হাকিকত কী, আসল বাস্তব জিনিসটা কি বলে দেবো। দেখলাম সেখানে অনেক সাংবাদিক, যাওয়ার পর দেখলাম অনেক সাংবাদিকদের ভিড় লাল মাদ্রাসায়, এবং পুলিশও বেশি। তো আমি সাংবাদিকদের সাথে কথা বলবো, তারাও শুনবে। এই অবস্থায় ডিসি হারুন লালবাগের পৌঁছে গেছে একটা পুলিশের টিম নিয়ে, পুলিশ আগের থেকে ছিল। ডিসি হারুন বলতেছেন আপনি সংবাদ সম্মেলন করতে পারবেন না। কেন? ওদিকে দেখতে বলতেছে, দেখিয়ে বলতেছে, একটু চেহারা ফিরিয়ে বলতেছে, আসামি সংবাদ সম্মেলন করতে পারে না, আসামির কোনো অধিকার নেই সংবাদ সম্মেলন করার। তখন আমি মনে করলাম আমাকে গ্রেফতার করতে পারে। ওই আমির সাহেব মতুন সাহুজুর সম্পর্কে ওদের প্রোগ্রাম হলো, আসলে ওনাকে সহি সালামতে ইজ্জতে সম্মানে চট্টগ্রাম পৌঁছাই দিবেন, কিন্তু সফি সাহেব বলতেছেন আমার ব্যাপারে, আমার শিক্ষক, ওনাকে আমি নিয়ে যাব, ওনাকে নিয়ে না গেলে আমার মাদ্রাসার ক্ষতি হবে। ডিসি হারুন বলতেছেন ও কখনো না, কোনো অবস্থায় আপনার সাথে আপনার মহাসচিব যেতে পারবে না, আপনি চলে যান। আমি পরবর্তী ফ্লাইটে মহাসচিবকে পাঠিয়ে দিব। অনেক কথা বলার পরেও ডিসি রাজি হলো না, শেষ পর্যন্ত শহীদ চৌধুরীকে পাঠিয়ে দিয়েছেন। চতুর্পার্শ্বে পুলিশ, আর কোনো নেথাও নেই, সব পলাতক হয়ে গেছে, আমি একা এই লালবাগ মাদ্রাসায় রয়ে গেলাম। আমিও শেষ পর্যন্ত 7:30টার দিকে মাগরিবের পর, 6 তারিখ, হ্যাঁ, টিকিট ছিল হাতে আগের থেকে আমার, পরের দিন 6 তারিখ 7:30টার দিকে বেরিয়ে গেছি, একটা খার নিয়ে আমি ডাইরেক্ট এয়ারপোর্ট চলে যাব। যাওয়ার পথে যারা গেইটে ছিল পুলিশ, তারা আমাকে ধরে নাই, কিন্তু 200 গজের মতো গেছি, তারা বোধহয় টেলিফোন করে দিছে, ডিবি পুলিশ আমাকে গাড়ি থেকে নামে ফেলেছে, নামেন আমাদের গাড়িতে বসেন। তখন আমি অ্যারেস্ট হয়ে গেলাম আর কি।